বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একজন প্লেবয় টাইপের ছেলেকে যার গার্লফ্রেন্ড তার সাথে ব্রেকআপ করে নেবার কারণে সে শহরের সকল মেয়েদের সাথে ইচিং বিচিং খেলতে থাকে যাতে সে তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারে। কিন্তু যখনই সে কোনো মেয়ের সাথে ইচিং বিচিং খেলতে নেয় তখনই সে দেখে তার উপর বিল্ডিং ভেঙে পড়ছে আর এই কারণে সে খেলা শেষ করার আগেই আউট হতে থাকে। এতে সে মনে করে তার উপর হয়তো গডের অভিশাপ পড়েছে, তাই সে গির্জায় গিয়ে প্রমিস করে আগামী 40 দিন ও 40 রাত সে না পকপক করবে না হ্যান্ডেল মারবে আর না কোনো মেয়ের কাছে যাবে। বন্ধুরা, ছেলেটি কি পারবে 40 দিন নিজেকে কন্ট্রোল করে রাখতে? কারণ শহরের সকল মেয়েরা তার এই গোপন প্রতিজ্ঞার কথা জেনে ফেলে অলরেডি লাখ লাখ টাকা নিজেদের মধ্যে বাজি ধরে বসে রয়েছে আর তাই সবাই মিলে ছেলেটির সামনে খোলামেলা পোশাক পরে ঘুরঘুর করতে থাকে এবং আরো নানাভাবে তাকে সিডিউস করতে থাকে যাতে মেয়েরা বাজিতে জিতে গিয়ে ধনী হতে পারে। বন্ধুরা, আমাদের আজকের ইচিং বিচিং মুভিটি খুবই মজাদার হতে চলছে, তাই আর দেরি না করে কানে হেডফোন গুঁজে বসে পড়ো ভিডিও দেখতে। তো মুভির শুরুতে আমরা ম্যাট নামে একজন ছেলেকে দেখতে পাই যে একটা রেস্টুরেন্টে বসে তার এক্স গার্লফ্রেন্ড নিকোলের সাথে কাটানো তার সুন্দর মুহূর্তের ভিডিওগুলো দেখছিল। নিকোল তার সাথে ব্রেকআপ করে নেয়, সে এখন প্রতিদিনই নতুন নতুন মেয়েদের বাসায় নিয়ে এসে পকপক করে। কিন্তু একদম চরম মুহূর্তে যখনই তার মালাই বের হতে নেবে তখনই সে ভীষণ দেখে তার মাথার উপর ছাদ ভেঙে পড়ছে আর এতে ম্যাটকে অতৃপ্ত হয়ে থাকতে হচ্ছে। তো ম্যাট তার এই জটিল সমস্যা থেকে মুক্তি পাবার আশায় গির্জায় চলে আসে আর পাদ্রির কাছে তার সমস্যার কথা বলতে থাকে যাতে পাদ্রি তাকে পরামর্শ দেয় যে কিভাবে অপকর্ম করলে সে কোনো বাধা ছাড়াই ইচিং বিচিং খেলায় সাকসেস হতে পারে। ম্যাটের দুঃখ বেদনার কথা শুনে পাদ্রি খেপে গিয়ে তাকে বলে, তুমি তাহলে গির্জায় এসেছো গডের আশীর্বাদ নিতে যাতে গড তোমাকে ক্ষমা করে দেয় আর তুমি ইচ্ছে মতো শহরের মেয়েদের সাথে ইচিং বিচিং খেলতে পারো। তাহলে শুনে রাখো পাপি, আমি কেন, পৃথিবীর কোনো পাদ্রি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবে না। সাহায্য করতে পারবে না শুনে ম্যাট পাদ্রিকে গালাগাল করে সেখান থেকে বাসায় ফিরে আসে। বাসায় আসার পরে ম্যাটের বন্ধু রায়ান ম্যাটকে নিয়ে নাইট পার্টিতে আসে। ম্যাট মূলত প্রতি রাতে এসব পার্টিতে এসে নতুন নতুন মেয়ে পটিয়ে তার বাসায় নিয়ে আসে আর প্রতি রাতের মতো আজও ম্যাট এই সুন্দরী মেয়েটিকে পটিয়ে তার বাসায় নিয়ে এসে ইচিং বিচিং খেলতে থাকে। আর খেলা শুরু হতেই ম্যাট আবারও দেখে তার ছাদটা ফেটে যাচ্ছে, যে কোনো সময় এটা ভেঙে পড়বে। তাই ম্যাট তখন ভয়ে ময়দান ছেড়ে দৌড়ে বাথরুমে চলে আসে। রায়ান তখন ম্যাটের কাছে এসে জিজ্ঞেস করে, ইদানিং তোমার কি হয়েছে, গান লোড হচ্ছে না নাকি তুমি ফায়ার করতে পারতেছো না? ম্যাট জবাবে বলে, আমার গান ঠিকই লোড হচ্ছে কিন্তু যখনই গুলি বের হতে নেবে তখনই আমার মনে হয় মাথার উপর ছাদ ভেঙে পড়বে। রায়ান তখন ম্যাটকে বলে, এ সব কিছু তোমার মনের ভুল, তাই এই হেলমেটটা নাও আর এটা পরে ময়দানে নেমে তুমি যুদ্ধ জয় করে বীরের বেশে ফিরে এসো। তো রায়ান ম্যাটকে ইন্সপায়ার করে যুদ্ধের ময়দানে নামিয়ে দিলে ম্যাট বেশ কিছুক্ষণ যুদ্ধ করতে থাকে ঠিকই, কিন্তু যখনই তার গান থেকে গুলি বের হতে নেবে তখনই আবার সে দেখে মাথার উপরে ছাদ ভেঙে যাচ্ছে। এতে ম্যাটের মালাই আবারও আটকে গেলে ম্যাট রাগে ক্ষোভে ফুসতে থাকে। এরপর সকাল হলে ম্যাট যখন তার অফিসে চলে আসে তখন সে জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ডের এঙ্গেজমেন্ট হচ্ছে, যা শুনে ম্যাট দৌড়ে চলে আসে সেখানে আর সে তার এক্স গার্লফ্রেন্ডকে এঙ্গেজমেন্ট করতে দেখে খুব শোক পায়। এজন্য সে তার শোককে শক্তিতে পরিণত করতে তখনই একজন মেয়েকে পটিয়ে নিয়ে মেয়েটার ক্ষেতে সে মূলা চাষ করতে থাকে। তবে আবারও তার সাথে সেই সেম ঘটনা ঘটলে সে রাগে ক্ষোভে আবারও গির্জায় চলে আসে সমাধান খুঁজতে, কিন্তু এবারও পাদ্রি তাকে অপমান করে ফিরিয়ে দিলে গির্জার ফাদার তাকে বলে, ঠিক 40 দিন পর্যন্ত যদি নিজেকে কোনো খারাপ কাজ থেকে বিরত রাখা যায় তাহলে সেই খারাপ অভ্যাস থেকে সব সময় নিজেকে মুক্ত রাখা সম্ভব। এটা শুনে ম্যাট তখন সিদ্ধান্ত নেয় সে 40 দিন ও 40 রাত নিজেকে সম্পূর্ণরূপে ইচিং বিচিং খেলা থেকে বিরত রাখবে, যা শুনে গির্জার পাদ্রি তাকে বলে, যেখানে তুমি একদিন থাকতে পারো না পকপক ছাড়া সেখানে 40 দিন তুমি এসব না করে থাকবে, এটা অসম্ভব। তবে ম্যাট তার প্রমিস নিয়ে খুবই কনফিডেন্ট ছিল, তার কাছে মনে হচ্ছিল মাদার মেরি ও জিজাস স্বয়ং তাকে আশীর্বাদ করছে এজন্য। তো বন্ধুরা, দেখতে থাকো কি কি ঘটনা ঘটে এই 40 দিন ম্যাটের সাথে। যাই হোক, গির্জা থেকে বাসায় ফিরে ম্যাট তার সমস্ত চটি বই তারপর যে ভিডিওগুলো দেখে তোমরা বাথরুমে যাও সেই ভিডিওগুলোর ক্যাসেট সহ এমন সব কিছু যা দেখে হাতের ব্যায়াম করা হয় সে সব কিছুকে ম্যাট ডাস্টবিনে ভরে ফেলে দেয়।
আর তারপর সে মন দিয়ে তার কাজ করতে বসে যায়। রাত হলে রায়ান বাসায় ফিরে ম্যাটকে বলে, অস্ট্রেলিয়া থেকে নতুন একটা হোশোশা মেয়ে এসেছে ক্লাবে, চল দু ভাই মিলে গিয়ে মেটার পুঙ্গি বাজিয়ে দিয়ে আসি। যা শুনে ম্যাট বলে, আমি যাব না, তুই যা, আমি আজ রাতে কাপড় ধুতে যাব লন্ড্রিতে। রায়ান তখন বলে, ও বুঝেছি, তুই তাহলে বাসায় থেকে রিল্যাক্সে হ্যান্ডেল মারবি, ঠিক আছে মারতে থাক। এই বলে রায়ান চলে যায় ক্লাবে আর ম্যাট চলে আসে লন্ড্রিতে কাপড় পরিষ্কার করতে। এখানে এসে ম্যাট যখন তার কাপড় ওয়াশ করতে থাকে, তখন এরিকা নামে একজন মেয়ে ম্যাটের সাথে গায়ে পড়ে বেশ কয়েকবার কথা বলার চেষ্টা করে, কিন্তু ম্যাট তো কিরা কসম খেয়ে আসে, সে আমার মতো মেয়েদের থেকে দূরে থাকবে, তাই শুধু ইশারাতে সে মেয়েটির কথার জবাব দিতে থাকে। কাপড় ধোয়া শেষ হলে মেয়েটি চলে যাবার সময় ম্যাটকে বলে, তোমার সাথে একতরফা কথা বলে বেশ ভালোই লাগলো, তো আগামী সপ্তাহে ঠিক এ সময় আবারও চলে এসো। এই বলে মেয়েটি চলে যায়। তো ষষ্ঠ দিনে ম্যাট অফিসে এসে তার বসকে বলে তাকে এক্সট্রা বেশ কিছু কাজ দিতে। আসলে ম্যাট চাচ্ছিল কাজের মাধ্যমে নিজেকে ব্যস্ত রেখে ইচিং বিচিং থেকে নিজেকে দূরে রাখতে। ওদিকে রায়ান বাসায় ফিরে এসে দেখে ম্যাট সকল 19-20 ভিডিওর ক্যাসেটগুলো ডাস্টবিনে ফেলে রেখেছে, যা দেখে সে অবাক হয়ে গিয়ে ম্যাটকে জিজ্ঞেস করে, ম্যাট বাসায় এসব কি চলছে? ম্যাট রায়ানকে তার প্রমিসের কথা খুলে বললে রায়ান আশ্চর্য হয়ে ম্যাটকে বোঝাতে থাকে, দেখ নেচার আমাদেরকে বীজ দিয়েছে যাতে আমরা জায়গায় জায়গায় গাছ লাগাতে পারি, কিন্তু তুই সেই বীজকে নিজের মধ্যে আটকে রেখে নিজেকে বরবাদ করার সিদ্ধান্ত নিয়েছিস। রায়ানের অনেক বোঝানোর পরেও ম্যাট তার সিদ্ধান্তে অটল থাকে। রায়ান তবু ম্যাটকে বোঝাতে থাকে। তো পরদিন আমরা দেখি ম্যাটের সকল বন্ধুদের, যারা সবাই ইতিমধ্যে জেনে গেছে যে ম্যাট ব্রহ্মচারী হবার সিদ্ধান্ত নিয়েছে, তাই এরা সবাই মিলে ম্যাটকে নিয়ে জুয়া খেলতে আরম্ভ করে দিছে। মানে এই 40 দিনের মধ্যে ম্যাট যদি কোনো মেয়ের ক্ষেতে মূলা চাষ করে অথবা হাত দিয়ে সে পিচকারি বের করে, তাহলে জুয়াতে এক পক্ষ জিতবে আর অন্য পক্ষ হারবে, এরকম আর কি। এদিকে শুধু ছেলেরা না, ম্যাটের অফিসের মেয়েরাও ম্যাটের সেই প্রতিজ্ঞার কথা শুনে নিজেদের মধ্যে বাজি ধরে। তো ম্যাটের একজন কলিগ তখন বাজির টাকা জেতার জন্য চলে আসে ম্যাটের সাথে ইচিং বিচিং খেলতে। মেয়েটা ম্যাটকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করে। শুধু তাই নয় বন্ধুরা, মেয়েটা তার উর্বর জমি দেখিয়ে ম্যাটকে সেখানে মূলা চাষ করতে বলে। আর এদিকে অফিসের সবাই সেই টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্ত দেখার জন্য ভিড় জমাতে থাকে। কিন্তু না, ম্যাট বহু কষ্টে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। তো এদিকে আজ এক সপ্তাহ পার হয়ে যাওয়ায় ম্যাট আবারও চলে আসে লন্ড্রিতে কাপড় ধুতে। এখানে আসার পর সেই মেয়ে এরিকার সাথে ম্যাটের দেখা হয়। আজ ম্যাট এরিকার সাথে কথা বলে পরিচিত হয়। ম্যাট এরিকাকে জিজ্ঞেস করে, তুমি কি করো? এরিকা জবাবে বলে, সে একজন সাইবার ন্যানি, মানে ইন্টারনেটে পর্নোগ্রাফি সাইটগুলোকে খুঁজে খুঁজে বের করে সে ব্লক করে। এরিকার সাথে কথা বলে ম্যাটের ভালো লাগে, তাই সে সিদ্ধান্ত নেয় এরিকাকে নিয়ে সে ডেটে যাবে, তবে ইচিং বিচিং থেকে দূরে থাকার জন্য সে এরিকাকে নিয়ে বাসে বাসে ঘুরবে। আজ 16 দিন চলছে ম্যাটের প্রতিজ্ঞার, আর সে এরিকাকে নিয়ে বের হয়েছে বাস ডেটে। তারা দুজন সারাদিন বাসে বাসে ঘুরে বেড়ায়, আর রাত হলে এরিকাকে তার বাসার সামনে নামিয়ে দেবার সময় এরিকা চায় ম্যাটকে কিস করতে, কিন্তু ম্যাট নিজেকে কোনোভাবে সামলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সকাল হলে ম্যাট তার অফিসে আসলে জানতে পারে ম্যাটকে নিয়ে তার বন্ধুরা অনলাইনেও বেট ধরা শুরু করেছে, মানে পুরো একটা বেটিং সাইট খুলে বসেছে তারা। এমনকি বাংলাদেশ থেকেও একজন ম্যাটের উপর বেট ধরেছে যে 26 দিনের মাথায় ম্যাট তার প্রতিজ্ঞা ভেঙে ফেলবে। এই পর্যন্ত তো বন্ধুরা ঠিকই ছিল, কিন্তু ম্যাটের মাথা ঘুরে যায় তখন যখন সে জানতে পারে বিভিন্ন পর্ন সাইট তার ব্যাপারে স্পন্সর করছে। কারণ ম্যাট বুঝতে পারে এবার তার সাধুগিরি এরিকার কাছে কট খেয়ে যাবে, কারণ এরিকার কাজই তো সারাদিন বসে বসে পর্ন সাইটগুলো ব্লক করা। ম্যাট তাই নিজের রেপুটেশন বাঁচাতে দৌড়ে চলে আসে এরিকাকে তার ব্যাপারে সবকিছু খুলে বলতে, যাতে এরিকা তাকে ভুল না বুঝে। কিন্তু এরিকার অফিসে আসলে দেখা যায় ম্যাটকে এই অফিসের সবাই চেনে, তার মানে এরিকা সবকিছু দেখে ফেলেছে। ম্যাট এরিকাকে তার প্রতিজ্ঞার ব্যাপারে বুঝিয়ে বলার অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এরিকা আরও এখন ম্যাটকে সন্দেহ করে বসে আর বলে, তুমি আমার সাথে 3 বার ডেট করে একবারও হাল চাষ করনি কেন, সেটা আমি এখন বুঝতে পারছি। তুমি হয়তো আমাকে নিয়েও বেড ধরে বসে রয়েছো কারোর সাথে, যে তুমি ডেট করবা ঠিকই কিন্তু বেডে যাবা না। এই বলে ব্রেকআপ করে এরিকা চলে যায়। তো ম্যাট এরপর তার বাসায় ফিরে এসে রায়ানের সাথে খুব চিল্লাহাল্লা করতে থাকে, কারণ এই রায়ানই তার প্রতিজ্ঞার ব্যাপারে সবাইকে বলে বেরিয়েছে। তো দেখতে দেখতে আজ 22 দিন হয়ে গেল ম্যাটের উপোস থাকা। ম্যাট অফিসে আসলে তার বস তাকে তার দুঃখের কাহিনী বলে।
বস বলে বিয়ের পর আমার স্ত্রী আর আমি প্রচুর ইচিং বিচিং খেলতাম, আমরা সব জায়গায় খেলতাম, তুমি যে চেয়ারটায় বসে আছো সেখানেও খেলতাম, কিন্তু এখন আর সে আমাকে তার কাছেই যেতে দেয় না, আমার প্রতি তার ফিলিংস কমে গেছে। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে 40 দিন আমিও নিজেকে ইচিং বিচিং থেকে দূরে রাখবো, যাতে সে আমার কাছে ফিরে আসে। সিন শিফট হলে দেখা যায় এরিকা কাজকর্ম বাদ দিয়ে বসে বসে ম্যাটের কথা ভাবছে। এরিকার বান্ধবী তাই পরামর্শ দেয় ম্যাটের সাথে ঝামেলা মিটিয়ে ফেলতে। ম্যাট প্রতি সপ্তাহের মতো আজও লন্ড্রিতে আসলে সে দেখে এরিকা তার জন্য একটা চিরকুট লিখে রেখেছে, ম্যাটকে ডিনারে যেতে বলেছে। ডিনারে আসলে এরিকা তাকে পকপক করার অফার দিলে ম্যাট তখন বলে, যদি আমি 40 দিনের প্রতিজ্ঞা না করতাম তাহলে প্রথম দিনই তোমার ক্ষেতে আমি মূলা চাষ করতাম। তো এরা দুজন এসব বিষয়ে কথা বলার সময় ম্যাট লক্ষ্য করে তার এক্স গার্লফ্রেন্ড নিকোল এখানে এসেছে। নিকোলকে দেখে ম্যাট এখান থেকে পালাতে নেয়, কারণ নিকোলের ব্যাপারটাও সে এরিকার কাছে গোপন রেখেছিল। ম্যাট পালাতে পারে না, নিকোল ম্যাটকে দেখে নেয়, আর তারপর এরিকা নিকোলের সাথে পরিচিত হয়ে বুঝতে পারে এই মেয়ে ম্যাটের এক্স গার্লফ্রেন্ড। যা বুঝতে পেরে এরিকা আবারও ব্রেকআপ করে ম্যাটকে ছেড়ে চলে যায়। তো পরদিন ম্যাট তার অফিসে আসলে দুজন মেয়ে এসে ম্যাটের সাথে ইচিং বিচিং খেলতে চাইলে ম্যাট বলে, আমি জানি কেন তোমরা আমার সাথে পকপক করতে চাচ্ছ, অবশ্যই তোমরা বাজি ধরে এসেছ। তখন এই মেয়েটা ম্যাটকে তার জুয়ার স্লিপ দেখিয়ে বলে, হ্যাঁ বাজি ধরেছি, তবে এর পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে, তুমি আমার ক্ষেতে মূলা চাষ করলে আমি বাজি জিতে যাব, আর সব টাকা আমি চ্যারিটিতে দিয়ে দেব। এই বলে মেয়ে দুজন ম্যাটকে খুব সিরিয়াস করতে থাকে, যা দেখে ম্যাট নিজেকে কন্ট্রোল করে বেরিয়ে আসে। ম্যাটের পর চলে আসে আবারও সেই গির্জাতে। আসলে এই গির্জার যে পাদ্রির সাথে ম্যাট কথা বলে তিনি হলো ম্যাটের ভাই। তো ম্যাট তার ভাইকে বলে, কাল পর্যন্ত তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু আজ আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, আমি গিয়ে দেখি সব হট হট মেয়েরা ব্রা ছাড়া জামা পরে ঘুরে বেড়াচ্ছে। পরে আমি জানতে পারলাম রেস্টুরেন্টের মালিকও বাজি ধরে বসে আছে, সে আমার প্রতিজ্ঞা ভাঙাবার জন্য এত সব মেয়ে ভাড়া করে এনেছে, আর মেয়েরা সবাই আমার কলা খাবার জন্য আমাকে অস্থির করে তোলে। ম্যাটের এসব কথা শুনে পাদ্রি নিজেও ইচিং বিচিং খেলার জন্য অস্থির হয়ে পড়ে। তাই তখন তারা দু ভাই মিলে সিদ্ধান্ত নেয় তারা তাদের বাড়ি ফিরে যাবে, যেখানে তাদের বাবা মা রয়েছে, যাতে এসব চিন্তা থেকে মুক্তি পেয়ে নিজেদের তারা কন্ট্রোল করতে পারে। তো বাড়ি ফিরে এসে তারা দু ভাই বাবা মায়ের সাথে বসে ডিনার করতে থাকে। তখন ম্যাটের বাবা কথায় কথায় হঠাৎ করে 18+ কথাবার্তা বলা শুরু করে, আর তার পায়ের অপারেশন হবার কারণে এখন সে কোন কোন পজিশনে পকপক করতে পারে এ ব্যাপারে ডাক্তার নাকি তাকে একটা বই দিয়েছে, আর সে তখন ম্যাটকে সে বইটা খুলে নানা রকম পজিশনের ছবিগুলো দেখাতে থাকে। এসব কথাবার্তা ও ছবিগুলো দেখে ম্যাটের পাদ্রি ভাই অতিরিক্ত উত্তেজনায় এরকম হয়ে থাকে। যাই হোক, দেখতে দেখতে আজ ম্যাটের 35তম দিন চলছে। আজ সে অফিসে আসলে তার বস তাকে বলে, সেক্স না করার প্রতিজ্ঞা করার পর থেকে আমার চোখের সামনে সেক্সি জিনিসই বেশি পড়ছে, ওই যে তাকিয়ে দেখো মেয়েরা সব ছোট ছোট ড্রেস পরে ঘোরাঘুরি করছে। মানে ম্যাটের বসের টুনটুনি টাইগার হতে চাচ্ছে আর কি। তো অন্যদিকে ম্যাটের বন্ধুরা বাজির টাকা জেতার জন্য এক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, ম্যাটের জুসের ভেতরে তারা ভায়াগ্রা মিশিয়ে দেয়, যাতে ম্যাট না চাইলেও সে তার প্রতিজ্ঞা ভেঙে ফেলে। তো লাঞ্চের সময় ম্যাটকে তার বন্ধুরা সে ভায়াগ্রা মেশানো জুস খেতে দিয়ে উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলতে থাকে, যা শুনে ম্যাট সেখান থেকে চলে গেলে ম্যাটের সেই বস, যে কিনা আগে থেকে অনেক হট হয়ে আসে, সে এসে ম্যাটের সেই জুসটা খেয়ে ফেলে। জুস খেয়ে ম্যাটের বস হায়না হয়ে মেয়েদের পেছন পেছন ঘুরতে থাকে, কারণ তার টুনটুনি ইতিমধ্যে টাইগার হয়ে গেছে। অন্যদিকে ম্যাট স্টোর রুমে বসে বসে কাজ করছিল, তখন তার এক ফ্রেন্ড সেখানে এসে তাকে বলে, ব্যাস অনেক হয়েছে, এবার তুই তোর প্রতিজ্ঞা ভেঙে ফেল, $18,000 বাজি ধরা হয়েছে, এই নে অ্যাডাল্ট ম্যাগাজিন, এটা নিয়ে বাথরুমে চলে যা, আর $18,000 অর্ধেক $9 তুই নিয়ে যা। ম্যাটের পাপ্পু তো এমনিতেই পিচকারি বের করার জন্য অস্থির হয়েছিল, সে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে ম্যাগাজিন নিয়ে বাথরুমে চলে যায় পিচকারি বের করতে। ম্যাটকে বাথরুমে যেতে দেখে অলরেডি বাহিরে জুয়ারিদের দুপক্ষ হাতাহাতি করতে থাকে, সবাই এর শেষ দেখার জন্য বাথরুমের সামনে ভিড় করে। অন্যদিকে বাথরুমে এসে ম্যাট যখন তার পিচকারি বের করতে নেবে, তখন সে লক্ষ্য করে কেউ একজন তার পাশের বাথরুমে অনেক উত্তেজিত হয়ে পিচকারি বের করছে।
ম্যাট নিজ দিয়ে তাকালে সে দেখে এটা তার বস জেরি, মানে ভায়াগ্রা মেশানো জুস খেয়ে সে তার প্রতিজ্ঞা ভেঙে ফেলেছে। এটা দেখে ম্যাটের তার প্রতিজ্ঞার কথা মনে পড়ায় সে নিজেকে কন্ট্রোল করতে জানালা দিয়ে পালিয়ে যায়, আর এতে তখন জুয়ারিদের এক পক্ষ খুশি হয় আর অন্য পক্ষ হতাশ হয়। তো রাত হলে ম্যাট কিছু ফ্লাওয়ার্স নিয়ে চলে আসে এরিকাকে ম্যানেজ করতে। তারা দুজন মিলে একান্তে কথা বলতে বলতে অন্তরঙ্গ হয়ে পড়ে। রাতভর তারা দুজন কুলুকুলু করে ঠিকই, কিন্তু ম্যাট পিচকারি বের না করে নিজেকে কন্ট্রোলে রাখে। আজ ম্যাটের 38তম দিন চলছে। ম্যাটকে আজ তার প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, কিন্তু এ কি, ম্যাটের দিকে সবাই কেমন যেন অবাক হয়ে তাকিয়ে থাকে। কারণ বুঝতে অবশ্য বেশি সময় লাগে না, কারণ ম্যাটের টাওয়ারে আজ ফুল নেটওয়ার্ক চলে এসেছে, যা দেখে ডেলিকেট ম্যাডাম আতঙ্কিত হয়ে পড়ে। ম্যাটের এমন বেগতিক অবস্থা দেখে অফিস থেকে তাকে সরকারিভাবে ছুটিতে পাঠানো হয় চিল করতে। ম্যাট বাসায় এসে নিজেকে ব্যস্ত রাখতে কাজ করতে থাকে। তখন ডোরবেলের শব্দ শুনে গেলে সে দেখে তার এক্স গার্লফ্রেন্ড নিকোল এসেছে। নিকোল ম্যাটকে বলে তার বয়ফ্রেন্ড তাকে চুষে খেয়ে ছুঁড়ে ফেলেছে, তাই সে তার কালা মুখ নিয়ে অন্য কোথাও ঠাই না পেয়ে ম্যাটের কাছে এসেছে। ম্যাট তাকে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো চুন্নি, এখন আমার লাইফে আছে নতুন মুন্নি, তাই আস্তে করে বিদায় হও চুন্নি। ম্যাট এরিকার সাথে রিলেশনে আসে বুঝতে পেরে নিকোল প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নেয়, আর তাই সে চলে আসে ম্যাটের বন্ধুর কাছে ম্যাটের উপর বাজি লাগাতে। ক্রিস তখন নিকোলকে বলে বেড ধরে কোনো লাভ নেই, কারণ আর মাত্র 24 ঘন্টার মধ্যে ম্যাটের 40 দিন পুরা হয়ে যাবে, আর তারপর সে তার গার্লফ্রেন্ড এরিকার সাথে ইচিং বিচিং খেলবে। যা শুনে নিকোল বলে, আমার হার নিয়ে তুমি কোনো চিন্তা করো না, কিভাবে জিততে হয় সে আমি জানি। তো আজ 40তম দিনে ম্যাটের ঘুম ভাঙে এভাবে। আর শেষ দিনে এসে ম্যাটের ময়না খুব ময়ে ময়ে করতে থাকে, সেটাতে বরফের পানি ঢালে ঠান্ডা করতে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না এতে। মুড ফ্রেশ করবার জন্য বাহিরে আসলে সে চোখে উল্টাপাল্টা সবকিছু দেখতে থাকে। সে দেখে সব মেয়েরা কাপড় ছাড়া ঘুরে বেড়াচ্ছে। ম্যাট তাই দ্রুত গির্জায় চলে আসে, কিন্তু এখানে এসে সে দেখে গির্জার পাদ্রি একজন নানের সাথে রোমান্স করে বেড়াচ্ছে। ম্যাট তবু পাদ্রিকে বলে, আজ শেষ দিনে এসে আমি পাগল হয়ে যাচ্ছি, সুইচ বোর্ডের ফুটা দেখলেও মনে হচ্ছে সেখানেই টুনটুনিটা ভরে দেই। পাদ্রি তখন ম্যাটকে বলে, আমি তোকে কিভাবে সাহায্য করব, আমি নিজেই তো তোর কথাবার্তা শুনে নিজেকে খারাপ করে ফেলেছি। তো ম্যাট তার বাসায় ফিরে এসে বসে বসে নিজেকে কন্ট্রোল করতে থাকে। তখন সে দেখে তার বন্ধু রায়ান একটা হট মেয়েকে নিয়ে ডেট করতে যাচ্ছে। ম্যাট তখন রায়ানকে বলে, বন্ধু হাত করা দিয়ে তুমি আমার হাত বেঁধে রাখো, নইলে আমি যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি। রায়ান তাকে বলে, আমি তো এখন বাহিরে চলে যাচ্ছি, তাহলে তোমার প্রতিজ্ঞা শেষ হলে এরিকা এখানে কিভাবে আসবে। ম্যাট বলে, তুমি ডোর লক না করে শুধু চাপিয়ে রাখো, এরিকা আসলে আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। তো রায়ান তার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়ে পড়ে, আর তখন আমরা দেখি ম্যাটের এক্স গার্লফ্রেন্ড নিকোল, সে আশপাশ থেকে ম্যাটের বাড়ির উপর নজর রাখতেছে। অন্যদিকে এরিকা সে খুব রেডি হচ্ছে, কারণ আজ সে ম্যাটের সাথে ইচিং বিচিং খেলবে। অন্যদিকে ম্যাটের অবস্থা তো ভয়াবহ, সে তার নিজের উপর থেকে এখন পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। সে স্বপ্ন দেখতে থাকে নিকোলের সাথে সে খুব পকপক করতেছে, আর তারপর পিচকারি বের হবার পর যখন সে হুঁশে ফেরে তখন সে দেখে এটা তার স্বপ্ন না। দরজা খোলা পেয়ে নিকোল রুমে ঢুকে ম্যাটের মূলা সে ব্যবহার করেছে। ম্যাট ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার প্রতিজ্ঞা শেষ হতে আর মাত্র 2 মিনিট সময় বাকি ছিল। ম্যাট অসহায়ের মতো জিজ্ঞেস করে, কেন তুমি আমার সাথে এমনটা করলে? জবাবে নিকোল বলে, এসব কিছু যেহেতু আমার জন্যই শুরু হয়েছিল, তাই আমি শেষ করে দিয়ে গেলাম। এই বলে সে চলে যেতে নিলে রুমের বাহিরে তার দেখা হয় এরিকার সাথে। এরিকাকে দেখে নিকোল মুচকি হেসে চলে গেলে এরিকা রুমে এসে দেখে ম্যাট খাট ভেঙে পড়ে রয়েছে। এটা দেখে এরিকা মনে করে ম্যাট হয়তো নিকোলকে করে খাট ভেঙে ফেলেছে। ম্যাট এরিকাকে খুব করে বোঝানোর চেষ্টা করে যে সে এসব কিছুই করেনি, বরং নিকোলই তাকে করে এই অবস্থা করেছে। কিন্তু না বন্ধুরা, মেয়েদের মন তো সন্দেহে ভরা থাকে, তাই সে ম্যাটকে ভুল বুঝে চলে যায়। তো এরিকার বান্ধবী তাকে বুঝায়, বেচারা ম্যাট এসেছিল আমার কাছে, সে তোমাকে খুবই ভালোবাসে, আর এটাই যথেষ্ট তোমার জন্য, ওর ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে ক্ষমা করে দাও ওকে, আর তারপর দেখো পৃথিবীটা কত সুন্দর। তো বান্ধবীর কথা শুনে এরিকা ম্যাটকে ক্ষমা করে দেয় আর শুরু হয়ে যায়। এদিকে দেখা যায় ম্যাটের সব বন্ধুরা ম্যাটের বাসায় বসে আবারও বাজি ধরা শুরু করেছে, কারণ রুমের ভেতরে ম্যাট এরিকার সাথে ইচিং বিচিং খেলছে। এক বন্ধু তখন ঘড়ি দেখে বলে, 38 ঘন্টা হয়ে গেল, ম্যাট এরিকার ক্ষেতে মূলা চাষ করছে, সে আর কতক্ষণ টিকতে পারবে?
ম্যাট তখন কিছু খাবার নিতে বাহিরে আসলে দেখে তার সব বন্ধুরা মিলে আবারও তাকে নিয়ে জুয়া খেলছে। এসব কিছু দেখে ম্যাট তাদের সবাইকে রুম থেকে বের করে দেয় আর রায়ানকে বলে আগামী 24 ঘন্টা যেন সে বাসার বাহিরেই থাকে, মানে আরও 24 ঘন্টা ধরে সে ইচিং বিচিং খেলবে। এটা শুনে ক্রিস তখন বলে ওঠে, আরও 24 ঘন্টা? এত সময় সে টিকবে না, মারা যাবে। যা শুনে আরেক বন্ধু তখন ক্রিসকে বলে, তুমি তাহলে এ ব্যাপারে কত ডলার বাজি ধরতে চাচ্ছ যে আর 24 ঘন্টা পরে ম্যাট মারা যাবে? সব বন্ধুরা তখন $10 করে বাজি ধরে যে আর 24 ঘন্টা সেক্স করলে ম্যাট মারা যাবে। আর এরই মধ্যে দিয়ে মুভিটা এখানেই দ্য এন্ড হয়ে গেছে।